ভিওএ60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, নিজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনরায় নিয়োগের সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টায় এবং যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নোল্যান্ডের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টা নিজারের সামরিক জান্তা প্রত্যাখ্যান করেছে। ফ্লোরিডার এক অজ্ঞাত ব্যক্তি মঙ্গলবার রাতে $1.58 বিলিয়ন মেগা মিলিয়ন্স লটারি জ্যাকপট জিতেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় বৃহত্তম। প্রচণ্ড বাতাসের কারণে হাওয়াইয়ের দাবানল মঙ্গলবার রাতে বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়লে ঘরবাড়ি পুড়ে যায়। জোর করে সেখান থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দমকল বাহিনীর কর্মীরা গাছ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে বেশ কয়েকটি এলাকায় পৌঁছতে হিমশিম খাচ্ছেন। আজ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।